ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. شماني تبهاي أبنرا আমরা সময় সুযোগ করে নানান সময় আপনাদের মাঝে দিনের বিভিন্ন বিষয় উপস্থাপন করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। সুপ্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে একটা সহজাত প্রবৃত্তি রেখেছেন, সেটা হলো এই যে প্রত্যেকটা মানুষ চায় সে যেন এই দুনিয়ায় মর্যাদা নিয়ে বেঁচে থাকে, সম্মানের সাথে বেঁচে থাকে, তাকে যেন সমাজের মানুষ মহব্বত করে, ভালোবাসে, সম্মান করে। এই পাওনাটা সমস্ত মানুষদের মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ঢেলে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্লাসের মানুষ সে চায় সে যেন তার জায়গা থেকে সম্মান নিয়ে বেঁচে থাকে, সম্মানটা যেন ধরে রাখা যায়। মানুষ সম্মানিত হতে চায়, মানুষ মর্যাদাবান হতে চায়, মানুষ আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব চায়। কিন্তু আমি এবং আপনি চাইলেই কি সম্মানিত হতে পারি? আমি এবং আপনি চাইলেই কি মর্যাদাবান হতে পারি? আমি এবং আপনি চাইলেই কি মানুষের মাঝে শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারি? কখনোই নয়। কারণ এই শ্রেষ্ঠত্বের মালিক, এই সম্মানের মালিক, এই মর্যাদা দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই গুণ যদি আমি অর্জন করতে চাই, এই সিফাহ যদি আমার ভেতরে আমি আনতে চাই, তাহলে তিনি যে পথ বাতলে দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়ে গেছেন, সে পথে আমাদেরকে চলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক হাদিস যেখানে তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদু আনিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে ব্যক্তি বিনয়ী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদাবান করেন, তার মর্যাদা বুলন্দ করেন, তার সম্মান বাড়িয়ে দেন, তাকে উচ্চাসনে রাখেন দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায়। এখানে লক্ষণীয় বিষয় হলো আমরা সবাই চাই মর্যাদাবান হতে, আমরা সবাই চাই সম্মানিত হতে, আমরা সবাই চাই মানুষ আমাদেরকে ভালোবাসুক, সম্মান করুক। এই পাওনা সবার, সবাই আমরা সেটা তাড়াতাড়ি পেতে চাই। কিন্তু হাদিসে বলা হয়েছে কি, মান তাওয়াদু আলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনয়ী হবে, অর্থাৎ আপনার কাজ হবে বিনয়ী হওয়া, আপনার কাজ হবে নিজেকে ছোট মনে করা, আপনার কাজ হবে গোলামি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে গোলাম হিসেবে পেশ করা, এটা আপনার দায়িত্ব। আর এটা যখন আপনি করবেন, আপনার রেজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন কিভাবে, রাফাআহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়াবেন। এখন আমরা করছি উল্টা কাজ, আমরা চাচ্ছি মর্যাদা বাড়াতে, আমি আমার মর্যাদা বাড়াতে চাচ্ছি, আপনি আপনার মর্যাদা বাড়াতে চাচ্ছেন, আমি চাচ্ছি আমি সম্মানিত হয়ে যাব, আপনি চাচ্ছেন আপনি সম্মানিত হয়ে যাবেন। কিন্তু এটা তো আমার এবং আপনার কাজ নয়। আমার এবং আপনার পাওয়া ঠিক আছে, আমার চাহিদা ঠিক আছে, কিন্তু কাজটা আমার না। আমার আত্মার খোরাক সেটা হতে পারে, কিন্তু কাজটা আমার নয়। আমার কাজ হচ্ছে বিনয়ী হওয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর জন্য বিনয়ী হব, আমার চলনে, আমার বলনে, আমার কথায়, আমার আমলে, আমার যাবতীয়টা আমল মানুষের সাথে যখন হবে, আমি হব বিনয়ী। আর এটা যখন আমি আমার নিজের ভেতরে এই গুণটুকু অর্জন করতে পারবো, আনতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মর্যাদা বুলন্দ করবেন। অর্থাৎ মর্যাদা বুলন্দ করার দায়িত্বটা হচ্ছে আল্লাহর, কিন্তু আজকে আমরা আল্লাহর দায়িত্বটা আমরা নিজেরা নিয়ে নিতে চাচ্ছি, যে আমি আমার নিজের মর্যাদাকে বাড়াতে চাই। হ্যাঁ, সেটা যেভাবেই হোক না কেন, নাউযুবিল্লাহি মিন যালিক, বরং আমার এবং আপনার কাজ হবে আমরা বিনয়ী হব আর আমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।